ছিল। জি বলেন, জিজ্ঞেস করেন। ম্যাম ম্যাম লাস্ট ক্লাসে ম্যাম যে আমাদের কুইজের কোশ্চেনটা একটু সলভ করে দিলে ভালো হইতো। কুইজের কোশ্চেনটা? জি ম্যাম, ওকে ফাইন, কুইজে আমি কি দিয়েছিলাম তাহলে দেখি। কোশ্চেন অনেক কঠিন হয়েছে। ওরে বাপ রে, কুইজের কোশ্চেন কঠিন হয়েছে? জি ম্যাম, তোকে পারি উদ্দিন ম্যাম। আহমেদ, তোকে উদ্দিন আহমেদ ম্যাম আমার তো মাথায় ঢুকে নাই ম্যাম কুইজের জি ম্যাম ম্যাম কুইজের কোশ্চেন গুলানো ছিল ম্যাম। প্রশ্ন হয়তো বা সোজা হয়েছে, কিন্তু প্রশ্ন বুঝতে পারাটাই অনেক কঠিন লাগে, বুঝতেই পারি না যে কি চাইছে। আচ্ছা দেখি আমাদের কুইজের কি অবস্থা। এটাই কি ফার্স্ট কুইজ ছিল আপনাদের? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা কি কোশ্চেন যে পারেননি দেখি। ও এইটা, আচ্ছা আগে দেখি কোশ্চেনটা কি বুঝতে পারলেন, আগে এটা আমাকে বলেন কি চেয়েছি একজন বলেন। ইমন, ইমনের খারাপ হয়েছে বলছিলেন। হ্যাঁ বলেন তো ইমন। জি ম্যাম, কি চেয়েছে আগে এটা আমাকে বলেন। ম্যাম চাইছি হ্যাঁ এটা ম্যাম যে ম্যাম আপনি একটু বুঝাই দেন ম্যাম, মানে আমি যেভাবে লিখছি ম্যাম হয়েছে কিনা তাও জানি না। আচ্ছা আমি যে কোনো একটা স্টুডেন্টের খাতাটা দেখি। হ্যাঁ এটা এটা তো ওকে ম্যাম, পার কথা, কিন্তু যে আপনাদের ফুল কাছে এটা, করছে ম্যাম তারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ আপনাদের টাস্ক কেন লাগলো। আচ্ছা আমি একটু মুখে আগে বলে নিই, হ্যাঁ নাহলে তো আবার চলে যাবে এটা। আচ্ছা আপনাদের এখানে দেখেন নিড ভ্যালু দেওয়া আছে আর নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। এ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার ইজ কনসিডার্ড দ্য প্রোডাকশন অফ এ নিউ স্টাইল অফ মোবাইল ফোন। হ্যাঁ আচ্ছা, তো নিউ স্টাইল অফ মোবাইল ফোন তারা আসলে ম্যানুফ্যাকচার করতে চাচ্ছে ইয়াং আমাদের পার্সনের উপর বেস করে, ইয়াং পার্সনকে অ্যাট্রাক্ট করার জন্য। অ্যাট্রাক্ট দ্য ফলোয়িং স্ট্যাটিস্টিক্স অফ ফোন ল্যান্থ সার্কামফারেন্স আর অ্যাভেলেবল বেজ অন দ্য মেজারমেন্ট অফ এ টিপিক্যাল গ্রুপ অফ দ্য কলেজ স্টুডেন্ট। আচ্ছা তো দেখা যায় তারা একটা সার্ভে করছে ওই কলেজ স্টুডেন্টদের উপর, তারা কত ল্যান্থের, হ্যাঁ যে ফোনের আসলে ল্যান্থ বা সারফেস, মানে যাই হোক ওভারঅল কত হলে ভালো হয়। এখানে তারা মেইনলি যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা ফোনের ল্যান্থ, যে কত ল্যান্থের ফোন আসলে কলেজ স্টুডেন্টরা প্রিফার করে। আচ্ছা তো দেখেন এখানে আমি কথাটা বলে দিয়েছি মিড ফেলু, মিড ফেলু আমি কিন্তু ক্লাস ইন্টারভেল দেইনি। আমরা কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে, গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা কি জানি, আপনাদের দেখি আপনাদের যে লেকচার শিট, ক্লাস ওয়ার্ক, আমাদের লেকচার শিট কোথায়? আচ্ছা কো রিলেশনাল লেকচার শিট প্রভাব, ডিসপারশন। আচ্ছা মিন আমার ফার্স্ট মিডে ছিল, মিন ক্যালকুলেট করা আমরা ফার্স্ট মিডে দেখেছি, কিন্তু ফার্স্ট মিডে দেখেছি বলে আমাদের সেকেন্ড মিডে এটা চলবে না, এরকম কিছু না। আচ্ছা এটা একটু প্রিভিউ আসতে একটু সময় নিচ্ছে আমাদের। আমাদের ফার্স্ট মিডে কি ছিল, লেকচার সেন্ট্রাল টেন্ডেন্সি। আচ্ছা দেখেন ফার্স্ট মিডের যে লেকচার শিট ছিল, তো দেখেন তো ফার্স্ট মিডের লেকচার শিটে, হ্যাঁ ফার্স্ট মিডের লেকচার শিটে আপনারা মিড আপনারা মিন ক্যালকুলেট করেছিলেন, মনে আছে? ফার্স্ট মিডের যে লেকচার শিটে দেখেন আপনাদের মিন ক্যালকুলেট করতে দিয়েছিলাম, যদি এটা গ্রুপ ডেটা হয় 0 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, তো আপনারা মিন কিভাবে বের করেছিলেন, আপনারা সেন্ট্রাল ভ্যালু নিয়েছেন। হ্যাঁ সেন্ট্রাল ভ্যালু নিয়ে
তারপর কি করেছেন দেখেন সেন্ট্রাল ভ্যালু নিয়ে আর যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সি রেখেছেন, তারপর ওই যে সেন্ট্রাল ভ্যালুই মানে আমাদের কি মিড ভ্যালু, সেই মিড ভ্যালু আর এই যে আমার যে ফ্রিকোয়েন্সি এই দুইটা আপনি মাল্টিপল করেছেন, করে তারপর টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করেছেন। তো আপনাদের এই ম্যাথে আমি লাস্টে চেয়েছি যে এক্স বার প্লাস মাইনাস থ্রি সিগমা। তো এক্স বার মানে কি স্যাম্পল মিন, তো স্যাম্পল মিন আমরা কিভাবে বের করি, যে স্যাম্পল মিনের জন্য আমার মিড ভ্যালু লাগে আই মিন সেন্ট্রাল ভ্যালু, এটা আপনাদের কোশ্চেনে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, জাস্ট খালি এরকম একটা ফর্মুলায় ভ্যালুস গুলো বসিয়ে আমাকে ক্যালকুলেট করতে হতো। হ্যাঁ, তো এইভাবে কে করেছেন, মিন কে বের করেছেন? আচ্ছা ঠিক আছে, এইভাবে হয়তো বা আপনারা বের করেননি বা করেছেন সামহাউ। তো গ্রুপ ডেটার ক্ষেত্রে মিন বের করা আমরা আসলে ফার্স্ট মিডে দেখে ফেলেছি। আচ্ছা এখন আমরা তাহলে একটু দেখি যে আমাদের যে ডিসপারশন, হ্যাঁ এই যে ডিসপারশন, ডিসপারশনের যে শীট, আচ্ছা তো দেখেন এই যে ডিসপারশন, তো ডিসপারশনের ক্ষেত্রে যে লেকচার শীটটা দিয়েছে আমি কিন্তু অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দিয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোথায় আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে এখানে, না এখানেই পেয়েছি দেখেন, এই যে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা স্যাম্পলের জন্য ইউজ করি তাকে অ্যাজ দিয়ে ডিনোট করি, আর যখন আমার পপুলেশনের জন্য আমরা ইউজ করি তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা কি দিয়ে ডিনোট করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। এই যে দেখেন যে সিগমা রুট ওভার এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন পপুলেশন। আচ্ছা এখানে মিউ মানে পপুলেশন, মিন এক্স আই মানে ইন্ডিভিজুয়াল ভ্যালুস, এন হলো নাম্বার অফ আইটেম, আর যদি স্যাম্পল হয় তাহলে জাস্ট সেম ফর্মুলায় মিউর জায়গায় আমি সিম্বলটা দিব এক্স বার আর এন এর জায়গায় এন মাইনাস ওয়ান। আর এখানে আমার কি দেখেন ফর ফ্রিকোয়েন্সিস এর কথা বলেছি, হ্যাঁ যদি আমাদের ডেটায় কখনো ফ্রিকোয়েন্সি থাকে সেক্ষেত্রে কি করতে হবে, তো ফ্রিকোয়েন্সিটা আমার এখানে বসাতে হবে যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এর সাথে আমি এফ আই টা এই যে দেখেন জাস্ট গুণ করে আমাদের এখানে দেয়া। তো আপনাদের কোশ্চেনে এই এফ আই কিন্তু দেয়া ছিল ফ্রিকোয়েন্সি, আর এক্স আই কি দেয়া ছিল মিড ভ্যালু অফ ইচ ক্লাস। তো মিড ভ্যালু কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি, আপনাদের কষ্ট করে মিড ভ্যালু কিন্তু বের করতে হয়নি তাই না। তো এই ইকুয়েশনে বসালে আপনারা কি পেয়ে যাচ্ছেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো জাস্ট মিন বের করবেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন, বের করে আমরা কি করব, হ্যাঁ এই ফর্মুলা দুটো দিয়ে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে এখন আমাদের কোশ্চেনে চলে যাই। না কোশ্চেন কি ছিল, কোশ্চেনে ছিল কম্পিউট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা আমাদের ফর্মুলা যেটি একটু আগে দেখালাম সেটা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করলাম, অ্যান্ড ইউজ দ্য ক্রাইটেরিয়া বলতেছে এরকম যে মিন, মিনের সাথে আমি একবার প্লাস নিব, প্লাস নিয়ে তারপর থ্রি ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, আবার নিউ মিনের সাথে বা মিন থেকে এই যে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করব। হ্যাঁ একবার যোগ করবেন একবার বিয়োগ করবেন, তার মানে দুইটা ভ্যালু পাবেন, একটা লোয়ার লিমিট আর একটা কি আপার লিমিট। আচ্ছা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে বলেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে এইটা ইউজ করে কি বের করতে বলেছে, ডিটারমাইন, ডিটারমাইন করেন দ্য লার্জেস্ট এন্ড দ্য স্মলেস্ট সাইজ অফ দ্য মোবাইল ফোন। তাহলে লার্জেস্ট সাইজ কখন হবে, যখন প্লাস প্লাসটা নিচ্ছেন এক্স বার প্লাস থ্রি সিগমা, আর স্মলেস্ট কি হবে এক্স বার মাইনাস থ্রি সিগমা। এই এখন কি বুঝতে পেরেছেন যে সলিউশন জিজ্ঞেস করলেন কি বুঝতে পেরেছেন?
হ্যাঁ, লার্জেস্ট আর স্মলেস্ট বলতে ওই যে প্লাস মাইনাসটাকে আসলে আমি বুঝিয়েছি আর কি। এইটা আমরা তো ম্যাম শুধু হচ্ছে ডেভিয়েশনটা বের করে দিছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছেন? জি ম্যাম ডেভিয়েশনটা বের করেছি। ওকে আচ্ছা, কিছু বের করলে কিছু মার্ক পাবেন। দেখি আপনাদের খাতা তো, প্রত্যেকটা পোর্শনের মার্ক, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার একটা মার্ক, আর এই যে প্লাস মাইনাস করার মধ্যে আমার কিছু মার্ক। এখন এক পার্ট ম্যাম থেকে এক পার্টের মার্ক, এসডি যখন বের করছি এরপরে আর মানে কি করবো এটাই বুঝি না ম্যাম। না যেখানে তো বলেই দিয়েছি প্লাস মাইনাস। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমাদের কুইজ ইনশাল্লাহ আরেকটা হবে। হ্যাঁ, আরো হয়তো ম্যাম আমাদের আমাদের কুইজটা একটু মানে মানে বেস্ট ওয়ান কাউন্ট করেন ম্যাম। আচ্ছা কি করব আমি জানি না, তবে কুইজ আমি আরো নিব, আমি আরো দুইটা নিয়ে ট্রাই করব। হ্যাঁ, তো তারপর দেখা যাক। ওকে ম্যাম, তো বেস্ট ওয়ান নিব নাকি বেস্ট টু নিয়ে তার অ্যাভারেজ নিব, এটা লাস্টে ডিসিশন নিব। ম্যাম যেটাই করেন এটা নাম্বারটা বাদ দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা, মেম কুইজটা একদম খারাপ গেছে ম্যাম। আচ্ছা ওইটাই বলছি, ওটা নিয়ে মন খারাপ কারণ ইনশাল্লাহ আরো জি ম্যাম একটু একটু ম্যাম প্যাচ ছিল তো ম্যাম, ধরতেই পারিনি ম্যাম কেউ। সেকেন্ড মিডিয়া প্রবাবিলিটির মধ্যে এরকম কিন্তু প্যাচ থাকবে, ভালো মতো প্রিপারেশন নিয়ে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন নিলে হয়ে যাবে। দেখেন ম্যাম এই টপিকটা, প্রবাবিলিটির ম্যাথ থেকে প্র্যাকটিস করব। আচ্ছা আপনাদের যে হাইন্সের যে দুইটা বই দিয়েছি, দুইটা বই প্রবাবিলিটির ম্যাথ আছে। হ্যাঁ, রেফারেন্স বইগুলো ছাড়া আপনাদের যে দুইটা বই টেক্সট হিসাবে দিয়েছি সেই দুইটাতেই আপনাদের প্রবাবিলিটি আছে। আর রেফারেন্সের মধ্যে যেমন একটা বই আছে, ওটা বিজনেস, ওটা আপনাদের দিয়েছে কিনা আচ্ছা আমরা তাহলে একটু দেখি আপনাদের কোন বইটা আপনাদের কোর্স আউটলাইনে, কোর্স আউটলাইনে আমি যে বইটা আসলে বলতে চাচ্ছি ওই বইটা আমি দিয়েছি কিনা একটু দেখি। আমার খালি সব ফুড নট প্রিভিউ ফাইল বলতেছে কেন, আমার ইন্টারনেটের কানেকশন কি খুব পুয়ার? আচ্ছা হ্যাঁ, লোডিং এর সমস্যা হচ্ছে। আচ্ছা যে দুটো ওই যে টেক্সট বই, দুটো টেক্সট বই প্রবাবিলিটি ম্যাথ আছে, ওই রেফারেন্স থেকে স্ট্যাটিস্টিক্স ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। হ্যাঁ, এই এই নামে যদি কোনো বই দিয়ে থাকি এটা ডাউনলোড করা যায় সফট কপি। এই বইয়ের মধ্যেও খুব সহজ করে প্রবাবিলিটির কিছু ম্যাথ করা আছে। যেহেতু এটা বিজনেস স্টুডেন্টদের জন্য করা বইটা, সহজ করে খুব সুন্দর বলে বলে এরা এলাবোরেটলি ম্যাথ গুলো সলভ করা, সেটাও দেখতে পারেন এই তিনটা বই। আচ্ছা তাহলে আমি আমার এবার লেকচারে চলে যাই, রিগ্রেশন। আর কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা আবার তাহলে একটা কুইজ দিবেন নাকি প্রবাবিলিটির উপর নেক্সট ক্লাসে? ম্যাম কোরিলেশনের উপরে দিন। কোরিলেশনের উপর? ম্যাম আটে নিলে ভালো হয়। ম্যাম লগুলা নিয়ে দিতে পারেন না? আচ্ছা দেখা যাক, আগে দেখি আমার সিলেবাসে কি অবস্থা। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কোরিলেশন করেছি, আজকে আমরা রিগ্রেশনটা দেখবো। রিগ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আপনাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, দেখা যায় ইন ফিউচারে রিগ্রেশনটা আপনাদের বেশ, আমি তো শর্ট করে পড়াবো আপনাদের সিলেবাস যেভাবে কভার করে। হ্যাঁ, কিন্তু রিগ্রেশন আসলে হিউজ, হ্যাঁ হিউজ টার্ম, যেটা আমরা এক বছর পড়েছি সেটা হয়তো আপনাদের আমি একটা ক্লাসে পড়াবো। হ্যাঁ বুঝতে পেরেছেন, যেমন যারা সিএসসি তে আছেন তাদের এখন ডেটা সায়েন্স একটা টার্ম হয়তো শুনে থাকবেন। তো সেই ডেটা সায়েন্স এর ক্ষেত্রে অনেকে বলে থাকে যে 50% স্ট্যাটিস্টিক্স এর আর 50% এই যে আপনাদের কম্পিউটারের। তো ওই যে 50% মধ্যে অনেকটা যে ম্যাক্সিমাম আমাদের যে রিগ্রেশনের কনসেপ্টটাই,
হ্যাঁ রিগ্রেশনের কনসেপ্ট উপর বেস করে ওই অ্যানালাইসিস গুলো করা ডেটা সায়েন্সে। ওই ডেটাকে ধরেন মাইনিং করছেন, হ্যাঁ মডেলিং, মিসিং ভ্যালুটাকে কিভাবে ডেটার মধ্যে মিসিং ভ্যালু থাকে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, এই কনসেপ্ট গুলোর জন্য আমাদের এই যে রিগ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্টটা দরকার। তো চলেন তাহলে আমরা একটু আইডিয়া নিই যে আসলে রিগ্রেশনটা কি। লাস্ট ক্লাসে যখন কোরিলেশন কোফিসিয়েন্ট পড়িয়েছি আমি কখনো কিন্তু বলিনি যে আমার যে দুইটা ভ্যারিয়েবল নিয়েছি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে একটা আমার ডিপেন্ডেন্ট হতে হবে আর একটা আমার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ আমি জাস্ট বলেছিলাম যে দুইটা নিউমারিক ভ্যারিয়েবলের রিলেশনশিপের স্ট্রেংথ অ্যান্ড ডিউরেশন মেজার করার যে ওয়ে তাকে আমরা বলেছি কোরিলেশন। ওকে, বাট ফর দ্য রিগ্রেশন অ্যানালাইসিস রিমেম্বার, সো অ্যাট ফার্স্ট ইউ উইল হ্যাভ টু ফিগার আউট অ্যাকচুয়ালি হুইচ ওয়ান ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হুইচ ওয়ান ইজ আওয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাস্ট। ওকে, সো আফটার ফিগারিং দিস টু ভেরিয়েবলস দেন ইউ উইল হ্যাভ টু গো টু ডু দ্য রিগ্রেশন অ্যানালাইসিস, আদারওয়াইজ নট। ওকে, ওকে, তো আপনি এই দুটো ফিক্স করে ফেললেন যে আমাকে অবশ্যই একটা ডিপেন্ডেন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্টও থাকতে হবে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ডিপেন্ড, সামথিং হুইচ ডিপেন্ডস টু আদার, দ্যাটস ওয়ান ইজ নোন অ্যাজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লাইক সাপোজ উই হ্যাভ এ টু ভেরিয়েবলস, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। Okay, usually we know the income and expenditure. Expenditure depends on income, right? তাই না? আমার এক্সপেন্ডিচারটা কি ইনকামের উপর ডিপেন্ড করে। আপনার ইনকাম যদি বাড়ে তাহলে আপনার এক্সপেন্ডিচার মানে ওই যে ব্যয়, আপনাদের ওইটাও কি হচ্ছে, ব্যয়টাও বেড়ে যাচ্ছে। দেখা যায় কারো ইনকাম কম, সে ওইভাবেই ব্যয় করা ট্রাই করে কম। তো এই যে এক্সপেন্ডিচারটা আপনার ইনকামের উপর ডিপেন্ড করে বলে এই ভেরিয়েবল কে আমি বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আমি কি রেকর্ডিংটা অন করেছি? আজকে তো আমি আগে ঢুকেছি। হ্যাঁ, ইয়েস ম্যাম, অন করা। জি ম্যাম, রেকর্ডিং অন করা। ওকে, তো এই দুটো ফিক্সড করে মানে আমাকে আরেকটা কাজে যেতে হবে, যে আমাকে একটা প্লট আঁকতে হবে। আমাকে একটা প্লট আঁকতে হবে। প্লটটা কি? স্কেটার ডায়াগ্রাম। যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, এটা আমাদের স্কেটার যেটা ডায়াগ্রাম কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মধ্যে এই যে সে একটা স্কেটার ডায়াগ্রাম আমাকে প্লট করতে হবে, যে এই টাইপের, যে আমি একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, হ্যাঁ পেয়ার ওয়াইজ আমরা এই যে ধরেন গ্রাফ পেপারে প্লট করলাম, করে আমি যে গ্রাফটা পাচ্ছি একই ডায়াগ্রামটা পাচ্ছি একই বলা হচ্ছে স্কেটার ডায়াগ্রাম। ইউজিং দি স্কেটার ডায়াগ্রাম অ্যাকচুয়ালি উই ট্রাই টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, রাইট? হ্যাঁ, সো লাস্ট ক্লাস suppose here, look, x and y, here we have two variables, x and y. So then after plotting these, plotting the values, x and y, pairwise, then we got a straight line. It looks like the upward. So using this diagram, we can say that these two variables are strongly related, right? So how can I say this one? These two variables are strongly related because all of these values are quite close to each other. This straight line. মানে যদি একটি স্ট্রেট লাইন এইভাবে একটা আঁকেন তো দেখা যাবে যে সবগুলো ভ্যালু কি আপনার এই স্ট্রেট লাইনের কাছাকাছি, হ্যাঁ স্ট্রেট লাইনের একদম কাছাকাছি। এর জন্য আমরা বলছি এটা স্ট্রংলি রিলেটেড। তো এখন এই রিগ্রেশন যখন আপনারা ইউজ করতে যাবেন ফার্স্টে আপনাকে দেখতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে কিনা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে কিনা। আচ্ছা, তারপর আপনারা কি করবেন? হ্যাঁ,
তো তারপর আপনাদেরকে যেটা করতে হবে একটা স্কেটার ডায়াগ্রাম আপনাদেরকে আঁকতে হবে। স্কেটার ডায়াগ্রাম এঁকে স্কেটার ডায়াগ্রামটা এঁকে দেন আপনাদেরকে দেখতে হবে এই টাইপের একটা স্ট্রেট লাইন হয় কিনা, স্ট্রেট লাইন হয় কিনা, এটা আপওয়ার্ডও হতে পারে এটা ডাউনওয়ার্ডও হতে পারে। হ্যাঁ, তো স্ট্রেট লাইন যদি না হয় তাহলে আমি রিগ্রেশন করতে পারবো না। এটা রিগ্রেশনের কম্পালসারি যে আমাদেরকে স্ট্রেট লাইন হতে হবে, মনে থাকবে স্ট্রেট লাইন। তো ইফ ইউ ডোন্ট গেট দ্য স্ট্রেট লাইন দেন অ্যাকচুয়ালি উই ক্যান্ট ডু দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। আচ্ছা হ্যাঁ, তবে একেবারেই যে করতে পারবো না তা না, এটা বিভিন্ন যে আমি বললাম অনেক ওয়ে আছে। যেমন ধরেন অনেক সময় কার্ভের মতো হয় নন লিনিয়ার, সেক্ষেত্রে বলা হয় যে আমরা যদি এক্স ভেরিয়েবল এর সবগুলো ভ্যালুস এর সাথে আর ওয়াই ভ্যারিয়েবল এর সাথে যদি লগ নেই তখন দেখা যায় যে নন লিনিয়ারটা লিনিয়ার হয়ে যায়। এরকম বিভিন্ন আমাদের মেজার্স আছে, ট্রিক আছে যে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দুইটা কন্ডিশন আমরা দেখলাম স্টেট হতে হবে। আচ্ছা, so regression analysis is a technique that studies the cause and effect relationship between two and more variables. ওই আমি বললাম যে cause and effect যে dependent যে একটা variable বাড়ার সাথে আরেকটা আমার কতটুকু বেড়ে যাচ্ছে। তো আর এই যে cause একটার কারণে, cause এর কারণে আরেকটার effect কি, আরেকটার উপর effect কিভাবে পড়ছে, এর জন্য এই রিলেশনশিপটাকে বলা হয় cause and effect। রিগ্রেশন অ্যানালাইসিস আমাকে আসলে কি করে কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপের সম্পর্কে আইডিয়া দিচ্ছে। আচ্ছা, তো রিগ্রেশন ইকুয়েশনটা আমাকে কি করতে হবে, এই যে রিগ্রেশন ইকুয়েশনটা আমাকে এই ওয়াই হ্যাট এ প্লাস বি এক্স, তো এখানে এটা আসলে আমার কি, এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট আর বিটাকে আমরা বলি স্লোপ, এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট আর বিটাকে আমরা বলি স্লোপ। আচ্ছা, আমি একটু জ্যামবোর্ডে যাই, আর একটু কথা বলি। আচ্ছা দেখেন, আমাদের হ্যাঁ আমি এখন ক্লাসে, আচ্ছা ওকে, আমরা যেটা দেখছিলাম দেখেন জ্যামবোর্ডটা দেখা যাচ্ছে, জ্যামবোর্ডটা বোর্ডটা কি দেখা যাচ্ছে, জি ম্যাম দেখা যাচ্ছিল, ম্যাম দেখা যাচ্ছে না এখন, দেখা যাচ্ছে, আচ্ছা এখন আবার আমি জ্যাম বোর্ডে আছি। আচ্ছা, তো ওই যে আমরা বললাম একটি স্কেটার ডায়াগ্রাম এঁকে আমি একটি স্কেট লাইন ছিলাম, তো আমি বলছি দুইটা এখন আমরা কি করতে পারবো, রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারবো। তো দেখ একটা স্ট্রেট লাইন বলে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস হলো গিয়ে আপনার একটা রিগ্রেশন ইকুয়েশন ও আমার একটা কি স্ট্রেট লাইন, রিগ্রেশন ইকুয়েশন ও হলো আমার একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। দেখেন না আমার ইকুয়েশনটা আমি কিভাবে লিখেছি, এ প্লাস বি এক্স, আমরা ইন্টারে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন পড়েছি বলেন তো ওটা কি ছিল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, রাইট?
আমরা পড়েছি y equal to mx mx plus c তো ওই ইকুয়েশনের সাথে আমাদের রিগ্রেশন ইকুয়েশনটা যদি ম্যাচ করে তো দেখেন এখানে আমার x এখানেও x এখানে m এর জায়গায় b আসলে বিটাই হলো গিয়ে আমার স্লোপ আর এখানে এটা মানে কি যে আমার যেটাকে আমরা বলছি ইন্টারসেপ্ট তো এই জন্য যে আপনার রিগ্রেশন ইকুয়েশন হলো একটা স্ট্রেট লাইন ইকুয়েশন কারণ আমরা তো বলেছি যে আপনার একটা লিনিয়ার রিলেশনশিপ হতে হবে তো লিনিয়ার রিলেশনশিপ মানে যে লিনিয়ার ইকুয়েশন আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি বলছি রিগ্রেশন ইকুয়েশন তো রিগ্রেশন ইকুয়েশন আমাকে কি বলছে এই যে আমরা বলছি যে একটা ভ্যারিয়েবল চেঞ্জের কারণে আরেকটা ভ্যারিয়েবল চেঞ্জ হয় আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট এর মধ্যে আমরা দেখেছি যে একটা ভ্যারিয়েবল যদি চেঞ্জ হয় তো এর কারণে আরেকটাও যদি সেম ডিরেকশনে হয় তখন আমরা বলি পজিটিভ কোরিলেশন অথবা আমরা বলেছি যে একটা চেঞ্জের কারণে হ্যাঁ একটা যদি ইনক্রিজ হয় আরেকটা যদি ডিক্রিজ হয় অথবা একটা ডিক্রিজ আরেকটা ইনক্রিজ আই মিন অপোজিট ডিরেকশন রিলেশনশিপ হলে আমার কি হয় অপোজিট ডিরেকশন রিলেশনশিপ হলে আমরা বলি যে নেগেটিভ কোরিলেশন এক্সিস্ট কিন্তু আমরা একবারও কোথাও বলিনি কোরিলেশনে যে এই যে চেঞ্জের অ্যামাউন্টটা কতটুকু আমরা বলি এক্স চেঞ্জ হলে যদি ওয়াই চেঞ্জ হয় তখন আমরা বলি এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে কিন্তু একটা কতটুকু চেঞ্জ হলে আরেকটা কতটুকু চেঞ্জ হওয়া উচিত হ্যাঁ চেঞ্জ হবে তো এই যে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু কোরিলেশন থেকে পাই না ওটা কোথায় পাবো ওইটা আমরা এই রিগ্রেশনে পাবো যে আমরা যদি এক্স এর এই যে ইনকাম হ্যাঁ ইনকাম যদি আমি 10,000 টাকা বাড়াই স্যালারি আমার যদি স্যালারি 10,000 টাকা বেড়ে যায় তাহলে আমার এক্সপেন্ডিচার কত হবে সেটা কিন্তু আমি রিগ্রেশন ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো হ্যাঁ তো এর জন্য রিগ্রেশন ইকুয়েশনটা প্রিডিকশন প্রিডিকশন ফোরকাস্টিং মানে ভবিষ্যতের কিছু ক্যালকুলেট করার জন্য খুব ইউজ হয় রিগ্রেশন ইকুয়েশনটা আমার ফোরকাস্টিং এর জন্য বেশ ইউজ হয় আচ্ছা যে আমার 2019 পর্যন্ত সাপোজ কোনো কিছু ডেটা আছে তো এই ডেটার উপর বেস করে আমি একটা ডিসিশন নিতে পারি যে 2025 এ এটা কেমন হবে হ্যাঁ টাইমটা বাড়িয়ে যদি আমি 2005 নিই তাহলে আমার ধরেন একটা পার্টিকুলার যেই ধরেন আর্থকোয়েক এর সিনারিও কি হবে বা আপনারা ধরেন কোনো কি বলবো আপনারা ধরেন কোনো একটা টেলিফোন কোম্পানিতে আছেন তো আপনাদেরকে একটা ডেটা দেয়া হলো যে মার্চ পর্যন্ত ওকে মার্চ পর্যন্ত আপনাদের কি দেয়া আছে আচ্ছা তো এখানে আমরা যেটা বলছিলাম ধরেন আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বা আমাদের ধরেন গ্রামীণ ফোন আচ্ছা গ্রামীণ ফোনের কথাই আমি বললাম তো বলার পর ওইখানে আপনি আইটি সেক্টরে আছেন তো সামহো আপনাকে একটা কাজ দেওয়া হলো কাজটা এরকম যে তারা একটা দেখতে চাচ্ছে তাদের কাছে
জানুয়ারি থেকে সেপ্টেম্বর, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসের তাদের যে সিম, হ্যাঁ, এটা কতজন আসলে তাদের কাস্টমার, তাদের গ্রাহক বলতে পারেন, তাদের সিমটা ইউজ করে কতগুলো SMS গিয়েছে। হ্যাঁ, সাপোজ তারা এটা দেখতে চাচ্ছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের একটা ইনফরমেশন তাদের কাছে আছে যে কতজন গ্রামীণ ফোন সিমটা ইউজ করেছে। হ্যাঁ, তো দেখা গেল ধরেন জানুয়ারিতে আপনার 2 crore, ফেব্রুয়ারিতে মনে হলো যে 3 crore, তো মার্চে দেখা গেল সাপোজ 1 crore। আচ্ছা, এইভাবে ধরেন ফ্লাকচুয়েট হচ্ছে, এই ধরনের ইনফরমেশন গুলো তাদের কাছে আছে। তো এখন আপনাকে বলা হচ্ছে, আচ্ছা নেক্সট এটা তো সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে আসলে আমার নাম্বার অফ কাস্টমার কত হবে গ্রামীণ ফোন সিম ইউজ করার, এটা একটা বের করার জন্য। তো দেখেন আপনাদের কাছে সেপ্টেম্বর পর্যন্ত ইনফরমেশন আছে, ডিসেম্বর কিন্তু নাই, বা যে নভেম্বর পর্যন্ত আছে আমাদের যে আগামী মাস, ডিসেম্বর পর্যন্ত নাই। তো এই কাজটাও আমরা কিন্তু রিগ্রেশন দিয়ে বের করতে পারি। হ্যাঁ, যে আমার প্রেজেন্ট যে ইনফরমেশন উপর বেস করে আমরা ফিউচারে একটা ডিসিশন নিতে পারি, ওটাকে ফোরকাস্টিং বলা হয়। আচ্ছা, তো এই ফোরকাস্টিং কাজটা আমরা এই রিগ্রেশন ইকুয়েশন দিয়ে নিতে পারি, এটা আমার একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন আসেন এই যে আমার রিগ্রেশন ইকুয়েশনে আমার আসলে এ এবং বি, হ্যাঁ, এই দুইটার ইন্টারপ্রেট কিভাবে করব। তো আপনারা যেটা বি মানে হলো ঢাল, বি মানে হলো গিয়ে আপনাদের ঢাল। তো ঢাল মানে আসলে আমরা কি বুঝি, হ্যাঁ, স্লোপ। তো স্লোপ করে সিম্পলি আমি এখানে বি কে কি বলবো, স্লোপ বলবো। তো কেউ একজন আমাকে বলেন তো আপনারা স্লোপ বলতে কি বুঝেন, স্লোপ বলতে আপনাদের কি মনে হয় কি হবে? ওই আমরা যে পড়ি ইন্টারে, তাই না, স্লোপ মানে কি? হ্যাঁ, সেম ওই 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 ডেফিনেশনটি, ওই কনসেপ্টটাই আসলে আমরা এখানে দেখবো গিয়ে। হ্যাঁ, স্লোপ মানে কি? আচ্ছা, স্লোপ মানে অনেকগুলো, দেখো আপনারা কিন্তু ডিফারেন্স চেঞ্জটা বোঝেন নাকি স্লোপ বল? হ্যাঁ, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল যে চেঞ্জটা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা চেঞ্জ, ভেরি গুড, ডিওয়াই বাই ডিএক্স, এই যে আমরা যে ডিফারেন্সিয়েট করি, ডেরিভেটিভ করি, এটাকেও কিন্তু আমরা স্লোপ বলি, মনে আছে? এটাকেও কিন্তু আমরা স্লোপ বলি। আচ্ছা, তো স্লোপ মানে চেঞ্জ, ডিফারেন্সিয়েশন মানে কি, যে আমার একটা রেসপেক্টে আরেকটার কতটুকু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটুকু আসলে আমরা মেইনলি ক্যালকুলেট করি ডিফারেন্সিয়েশন করে, হ্যাঁ, ডেরিভেটিভ করে। তো এইখানেও সিম্পল, আমার আসলে স্লোপ মানে হলো গিয়ে চেঞ্জ, ঠিক আছে? তো চেঞ্জ দেখেন না, ধরেন এই যে প্যারালাল আমি একটা কি করেছি, একটা আমি প্যারালাল লাইন আমি ড্র করেছি। তো এইটা ধরেন আমার একটা X1, আর এটা হলো কি আমার, এইটা X1 আর এটা X2, X1 এটা X2, হ্যাঁ, সাপোজ তাহলে এইখানে যে প্যারালাল আমি একটা আঁকলাম, ধরেন এইটা আমি বললাম যে X1, আমার যে পয়েন্ট ছিল এই পয়েন্ট থেকে চেঞ্জ হয়ে কোথায় এসছে, আমার প্লেসটা চেঞ্জ হয়ে এখানে আসছে X2। তো ঠিক তেমনি আমি ভার্টিক্যালও এটা চিন্তা করতে পারি, আমি ভার্টিক্যালও এটা চিন্তা করতে পারি, ধরেন আমার Y1 আর Y2, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি কি বলতে পারি Y1, আর এই পয়েন্টটাকে আমি কি বলতে পারি, পয়েন্টটাকে আমি বলতে পারি Y2। আচ্ছা, তাহলে এই যে আমার X থেকে X2 তে যাচ্ছে একটা চেঞ্জ হচ্ছে, Y থেকে Y2 তে যে যাচ্ছে একটা চেঞ্জ হচ্ছে, এই যে আমার এক্স এর রেসপেক্টে ওয়াই এর যে চেঞ্জ হচ্ছে, আমার এক্স এর রেসপেক্টে ওয়াই এর যে চেঞ্জ হচ্ছে, এক্স এখানে ছিল এইভাবে একটা ভার্টিক্যাল লাইন হতো, এটা এখানে আনাতে ভার্টিক্যাল লাইনটা এখানে হবে। তো এই যে এইভাবে যে আমার এক্স এর রেসপেক্টে
ওয়াইয়ের যে চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জটাকে আমরা কি বলছি স্লোপ, চেঞ্জটাকে আমরা কি বলছি স্লোপ বি। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে ইন্টারসেপ্টটা কি এ, এটা কি ইন্টারসেপ্ট, যে আমার একটা স্ট্রেট লাইন ওয়াই এক্সিস কে যে পয়েন্টে, ওয়াই এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে তাকে কিন্তু আমরা কি বলি ইন্টারসেপ্ট। হ্যাঁ ইন্টারসেক্টেড ভ্যালু, ধরেন এটার ভ্যালু এটার এই পর্যন্ত আমার ভ্যালু হলো গিয়ে 2, তাহলে আমি বলবো আমার ইন্টারসেপ্টের ভ্যালু কি এ ইকুয়াল টু 2। হ্যাঁ এ ইকুয়াল টু 2। আচ্ছা তো এই পয়েন্টে বলেন তো এক্স আমার কত আর ওয়াই কত। এই পয়েন্টে যে আমার স্ট্রেট লাইনটা ওয়াই এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত? এক্স জিরো ওয়াই টু। হ্যাঁ ভেরি গুড, এক্স জিরো, হ্যাঁ এক্স জিরো আর ওয়াই টু। তো তার মানে আমি এটা বলতে পারি যখন এক্স এর ভ্যালু 0 অন এন এভারেজ ওয়াই এর ভ্যালু 2 সেইটাই হলো গিয়ে আসলে আমার ইন্টারসেপ্টের ভ্যালু, সেইটাই কি আমার আসলে ইন্টারসেপ্টের ভ্যালু। যখন এক্স এর ভ্যালু 0, 0 এর কারণে ওয়াই এর যে ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটাকে আসলে আমরা ইন্টারসেপ্টের ভ্যালুটা বলছি। আর স্লোপ কি, যে আমরা বলতে পারি যে এক্স এর ধরেন এক ইউনিট চেঞ্জের কারণে ওয়াই এর যে চেঞ্জটুকু হচ্ছে ওই চেঞ্জের অ্যামাউন্ট টুকু হলো গিয়ে আমাদের এই যে বিটা, চেঞ্জের অ্যামাউন্ট টুকু কত ওই অ্যামাউন্টের পরিমাণ হলো গিয়ে আমার বিটা। তো এই কথাটাই দেখেন আপনাদের লেকচার শিটে আমি লিখেছি, হ্যাঁ এটা বোঝানোর জন্য আমি যে বোর্ডে এসেছি। এখন দেখিও যে আপনাদের লেকচার শিটে যেটা লেখা সেটা আমরা একটু দেখে নিই। ওকে ওকে আজকে এত ডিস্টার্ব হচ্ছে। ওকে আমরা রিগ্রেশন দেখছিলাম, এই যে আপনাদের রিগ্রেশনে দেখেন একটা ইকুয়েশন, এই ম্যাথটা আমরা একটু পরে দেখব যে কিভাবে আসলে এই ভ্যালুস গুলো আসছে, এর ভ্যালুটা কিভাবে এসছে, বি এর ভ্যালুটা কিভাবে এসছে একটু পর আমরা দেখব। তো আমরা এখন একটু দেখে নিচ্ছি, এই যে আমি এর ভ্যালুটা যে পেলাম, হ্যাঁ 1.64, তো এর ভ্যালু 1.64 মানেটা কি, তো এটার মানে হলো যে মান্থলি এক্সপেন্ডিচার অন ফুড ওয়াই ইজ 1.64। হ্যাঁ হোয়াই নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ আমরা ইন্টারসেপ্ট কি করেছি, আমরা ইন্টারসেপ্টটা দেখেছি, আচ্ছা আমরা আমরা যেটা দেখছি যে এখানে একটু আগে যেটা দেখলাম যে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্টটা কি যে এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর যে ভ্যালুটা সেটা হলো গিয়ে আমার ইন্টারসেপ্ট। তো এখানে আমার এক্স মানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো ইনকাম এবং এক্সপেন্ডিচার এর মধ্যে আমার ইনকামটা ধরেন আমি বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট। এখন ধরেন এখানে আমার দুইটা ভ্যারিয়েবল, একটা মান্থলি এক্সপেন্ডিচার আর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, যেটা দিয়ে লাস্ট ক্লাস আমরা ম্যাথটা করেছিলাম কোরিলেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ তো আপনার যে এক্সপেন্ডিচার ব্যয়টা কি ফ্যামিলি মেম্বার এর উপর ডিপেন্ড করে, তো ফ্যামিলি মেম্বার যত বেশি হবে এক্সপেন্ডিচারটাও তত বেশি হবে। তো এখন আমরা বলছি যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার আমার 0, কিন্তু আমার মান্থলি খরচ হচ্ছে কত 1.64।
যে x equal to 0, here x means number of family members. So then, then actually the monthly expenditure of food is 1.64 and this is the values of the A intercept. Similarly, B, 1.63 means, এটা কি বলেছি, x এর respect to y এর যে চেঞ্জ। এর জন্য দেখেন, if number of family members is increased, হ্যাঁ, এখন আমি যে একটা respect আরেকটা দেখেন বলছি, যে যদি আমার family member by one member, হ্যাঁ, one unit, আমার এখানে যেহেতু family member নিয়ে কথা বলছি, তাই একজন member যদি আমি বাড়াই, তাহলে আমার অ্যাভারেজ রিগ্রেশনের ক্ষেত্রে যে অ্যাভারেজ কথাটা বলি অন অ্যাভারেজ মান্থলি এক্সপেন্ডিচার অন ফুড উইল ইনক্রিজ বাই 1.63 যে আমার এক্স যদি এক ইউনিট বাড়াই তাহলে ওয়াই আমার কতটুকু বেড়ে যাবে ওয়াই আমার ওয়াই মিন্স এক্সপেন্ডিচার আমার বেড়ে যাবে 1.63 টাকা হ্যাঁ তো এই যে ইন্টারসেপ্টে এই জন্য ইন্টারসেপ্ট থেকে আমার যেটা স্লোপ কোএফিসিয়েন্ট এইটার ইন্টারপ্রিটেশনটা খুব ইম্পর্টেন্ট যেহেতু এটা দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ দিচ্ছে এর জন্য বিভিন্ন জার্নাল পেপারগুলোতে তারা কি করা হয় দেখবেন এই যে আপনাদের যে স্লোপ স্লোপের ভ্যালুস গুলো দিয়ে তারা তাদের ইন্টারপ্রেট করছে হ্যাঁ তো ইন্টারসেপ্টটা নেওয়া হয় না কারণ এখানে আসলে যে x equal to 0 ধরা হয় x equal to কি যে x এর কোনো কন্ট্রিবিউশনই নাই কিন্তু y এর একটা ভ্যালু হচ্ছে এই কারণে যে ইন্টারসেপ্টের ভ্যালু নিয়ে কোনো ডিসিশনটা নেওয়া হয় না নেওয়া হয় কি এই যে স্লোপে অথবা কোএফিসিয়েন্ট ভেরিয়েবলের সাথে যেটা থাকে তাদেরকে আমরা কোএফিসিয়েন্ট বলি তো তারপরে ইন্টারপ্রিটেশন কি ইম্পর্টেন্ট পরীক্ষায় আমি চাইতে পারি না চাইলেও দিতে হবে তাহলে চলেন এই a আর b আমরা কিভাবে বের করব সেটা একটু আমরা দেখি এই যে আপনাদের যে ম্যাথটা ধরেন পরীক্ষায় এই কোশ্চেনটাই আমি দিলাম সেম ডেটাটা দিয়ে সাপোজ যে বললাম ফিট এ রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স একটা রিগ্রেশন লাইন আমি আসলে আপনাদেরকে ফিট করতে বললাম তারপর বলছে যে ইন্টারপ্রেট দ্য এস্টিমেট অফ দ্য প্যারামিটার আমাদের যে প্যারামিটার গুলো এস্টিমেট করতে বললাম এখানে প্যারামিটার বলতে যে এ আর বি কে আমি বোঝাচ্ছি তারপর বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর স্কোয়ার এর একটা ভ্যালু বের করতে বলেছে এবং সেই ভ্যালুস দেখে একটা ডিসিশন নিতে বলেছে কমেন্ট করতে বলেছে আর লাস্ট কোশ্চেন এস্টিমেট দ্যাট হাউ মাচ মান্থলি এক্সপেন্ডিচার অফ ফুড এক্সপেন্ডিচার অন ফুড অকার ইফ নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইজ 10 তো দেখেন 10 কি আমার এখানে আছে 10 কিন্তু নাই ওই যে আমি বলেছিলাম ফোরকাস্টিং এর কাজ হ্যাঁ যে 10 কিন্তু আমার নাই কিন্তু এই ডেটাগুলো দিয়ে যে রিগ্রেশন ইকুয়েশন আমি বানাবো সেই ইকুয়েশনে আমি এই যে x এর জায়গায় যদি 10 বসিয়ে দিই তাহলে কিন্তু আমি y পেয়ে যাব তাহলে দেখি কিভাবে আমরা ইকুয়েশনটা আমরা ডেভেলপ করছি ডেটাটা আমি ডায়াগ্রামে বসালাম বসিয়ে দেখি এটা একটা স্ট্রেট লাইনের মতো হচ্ছে সেই জন্য আমি শিওর হলাম যে হ্যাঁ আমি এখানে রিগ্রেশন করতে পারবো আচ্ছা স্ট্রেট লাইনের মতো যাচ্ছে তো আমাদের এ আর বি এস্টিমেট করার ফর্মুলাটা হলো আচ্ছা এটা যদি একটা ডিরাইভ করে ডিফারেন্সিয়েট করে এই ফর্মুলাটা পড় আসলে হ্যাঁ সেই ডেরিভেশন গুলো আমি এখানে দিলাম না তো বি পরীক্ষা তো আসবে না ডেরিভেশন গুলো ওকে তো বিটা দেখেন সমান সমান আমি কি লিখেছি এন ইনটু সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই আর এন ইনটু সাম অফ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স হোল স্কোয়ার তো আমার এক্স ওয়াই লাগবে এক্স এক্স স্কোয়ার লাগবে হ্যাঁ যেমন এইগুলো লাস্ট ক্লাসে কিন্তু আপনারা পড়েছেন আপনারা বের করেছেন সাম অফ এক্স ওয়াই এর ভ্যালু কি সাম অফ এক্স স্কোয়ার এর ভ্যালু কি হ্যাঁ তো এই ভ্যালু গুলো জাস্ট আপনারা বসান বা এই যে দেখেন এখানেই দেওয়া আছে যে এক্স এবং ওয়াই এক্স এর স্কোয়ার যখন নিয়েছি এক্স স্কোয়ার তখন এক্স আর ওয়াই যখন গুণ করি তাকে এক্স ওয়াই এইভাবে মাল্টিপল করছে তো এই ভ্যালুস গুলো যখন আমি এখানে বসাবো তো আমি কি পাচ্ছি বি
আর এখানে এ এর ফর্মুলা ইন্টারসেক্ট বের করার ফর্মুলা হলো ওয়াই বার, হ্যাঁ মানে মিন ওয়াই বার মানে কি সাম অফ ওয়াই আই বাই এন মাইনাস বি ইন্টু এক্স বার, সাম অফ এক্স আই বাই এন। তো এই ফর্মুলায় যখন আমি ভ্যালুস গুলো বসাবো আমরা কি পাচ্ছি 1.6। তো এই দুটো ফর্মুলা ইউজ করে আমার যে দুটো প্যারামিটার এ আর বি সেই দুইটা আমরা কি করছি এস্টিমেট করছি। এটাই হলো আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। ফার্স্ট কোশ্চেন বলেছে রিগ্রেশন লাইন এস্টিমেট করতে। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড এস্টিমেট রিগ্রেশন লাইন। তারপর আমাদের সেকেন্ড আরেকটা কোশ্চেন ছিল আর স্কোয়ার। আর স্কোয়ার ইম্পর্টেন্ট। আর স্কোয়ারটা কি তাহলে? আর স্কোয়ার হলো যেমন ধরেন আপনি যে রিসার্চের কাজ করতে চাচ্ছেন সে ধরেন কি কাজ করবেন, আচ্ছা ধরেন এই যে এক্সপেন্ডিচারের কথা আমরা একটু আগে দেখলাম নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, কিন্তু নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ছাড়াও আমি বলতে পারি আমার এখানে আরো ভ্যারিয়েবল থাকতে পারে টিউশন ফি, হ্যাঁ টিউশন ফি কারণেও আমার এক্সপেন্ডিচার ব্যয়টা হচ্ছে, হাউস রেন্ট এইটার কারণেও কি হচ্ছে সাপোজ আমার ব্যয় হচ্ছে। তো এই যে ধর অনেকগুলো ভ্যারিয়েবল কিন্তু আমার এক্সপেন্ডিচারের সাথে রিলেটেড, যে ডিপেন্ড করে তাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? তো আমাদের এখন ধরেন আপনি কি করলেন আমাদের এখানে জাস্ট নাম্বার অফ ফ্যামিলি মেম্বার আর এক্সপেন্ডিচারটা দেখা হলো, ওই যে আমি বললাম আমার যে এক্সপেন্ডিচারের জন্য আমার এক্সপেন্ডিচারের জন্য এক্সপেন্ডিচারটা আমার শুধুমাত্র নাম্বার অফ ফ্যামিলি মেম্বারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমি এখন বলছি এক্সপেন্ডিচারটা আমার টিউশন ফি এর উপরও ডিপেন্ড করে, আমার হাউস রেন্ট এর উপরও ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু আপনি ওই দুটা কিন্তু নামিয়ে নিয়েছেন কি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার। তো এখন এইটা নিয়ে আমি আর স্কোয়ার ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে ধরেন আমি পেলাম 0.5, আই মিন 50%। তো এটার মানে কি? এটার মানে হলো আমি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়েছি, হ্যাঁ এটা শুধুমাত্র কি আমার 50% অ্যাকাউন্টেবল, হ্যাঁ আমার এই যে রিগ্রেশন অ্যানালাইসিসটা করা আপনি যে আনসার গুলো পেয়েছেন এটার মাত্র 50%, এই যে চেঞ্জ যে এক্স এর রেসপেক্টে ওয়াই যে চেঞ্জ হচ্ছে এই 50% শুধুমাত্র কভার করে। তো তার মানে এখানে আমার আরো কিছু ভেরিয়েবল আছে যাদের কন্ট্রিবিউশন আমার বাকি 50%, হ্যাঁ সেই ভেরিয়েবল গুলো আমি এখানে নিয়ে নাই, না নেওয়ার কারণে আমার এখানে আর স্কোয়ার ফর্ম এসছে, ঠিক আছে? তো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স মান্থলি এক্সপেন্ডিচার অন ফুড। তো এই জন্য আমাদের আমরা যেটা দেখছিলাম যে আর স্কোয়ার দিয়ে সেটা আমরা দেখতে পারি যে আদৌ ওই যে আমার যে 0.5 তার মানে আরো আমার কিছু ভ্যারিয়েবল রয়ে গিয়েছে যেটা আমরা ইনক্লুড করিনি লিটারেচার রিভিউ সার্চ দিয়ে, সেগুলো আমার ইনক্লুড করতে হবে। হ্যাঁ এখন ধরেন আর স্কোয়ার এর পেলো আপনার 0.98, তো তার মানে আমি যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি এইগুলো দিয়ে হ্যাঁ আমার 98% যে ভ্যারিয়েবল যে এক্স এর কারণে ওয়াই যে চেঞ্জ হচ্ছে এই ভেরিয়েশনটা 98% কভার করে আমার আমি যে ভ্যারিয়েবল গুলো নিয়েছি, আর 2% আমার ওই বাকি কোন একটা ভ্যারিয়েবল যেটা নেইনি ওইটার একটা ইনফ্লুয়েন্স এখানে আছে ডেটা। তো দেখেন মাত্র 2% যে ভ্যারিয়েবলটা নেইনি ওইটা ইনফ্লুয়েন্স মাত্র 2%, সো এটা আমরা ইগনোর করতে পারি। যদি বলি যে আমার আরেকটা যেটা ভেরিয়েবল সেটার ইনফ্লুয়েন্স 70%, কিন্তু আমি নেই নাই আমার ডেটায়, তখন খুবই আমাদের কি করতে হবে ওটা খুঁজে লিটারেচার রিভিউ করে আমাদের ওইটা বের করতে হবে। তো এই কাজটুকু আর স্কোয়ার দিয়ে থাকে, এই জন্য আর স্কোয়ার কে গুডনেস অফ ফিট বলা হয়, হ্যাঁ হাউ ওয়েল এ ডেটা
fit for this equation. Equation দিয়ে কত ভালোভাবে আমরা ডেটাকে ডেটা সম্পর্কে আইডিয়া পেতে পারি, খুব সহজ করে এটা আমরা বলতে পারি। তো যদি আর স্কয়ার এর ভ্যালু খুব জিরো হয় তাহলে মানে এখানে আমরা ইম্পর্টেন্ট ভেরিয়েবল গুলো আমি আসলে পাই আমি আসলে নিয়ে যাই, হ্যাঁ। তো ফোর এটা মানে হলো ফোর ফিট আই মিন দ্য মডেল ইজ নট স্ট্রং আর ইফেক্টিভ না, তাই মানে আমার মডেলটা আসলে ঠিক নয় আর আমি ভেরিয়েবল গুলো ঠিক মতো নেওয়া হয়নি। আর স্কয়ার যদি ওয়ান হয় ওয়ান এর কাছাকাছি আসলে এটাকে বলবো আমরা ভালো ফিট, আই মিন দ্য মডেল ইজ স্ট্রং অ্যান্ড ইফেক্টিভ। ইন্ডিপেন্ডেন্ট আমরা কোথায় দেখছিলাম, independent variable can be explained by the variation in independent variable. আর আমাদের যে এই যে y টা যে depend করছে y টা যে vary করছে এই vary এর জন্য আসলে কত percent আমার independent গুলো আপনার responsible এটা বলতে পারি। তো আমরা এই ভেরিটাকে এই প্রসেসটাকে আমরা বলছি r স্কয়ার। তো আমাদের ম্যাথের জন্য আমরা তাহলে আর স্কোয়ার একটু ক্যালকুলেট করে ফেলি, যে আর স্কোয়ার এর ভ্যালু, আর স্কোয়ার এর ভ্যালু আমরা দেখেছি যে সাম অফ স্কোয়ার এরর ডিভাইড বাই দ্য সাম অফ স্কোয়ার টোটাল 1 মাইনাস, আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যে 1 মাইনাস নিচে সাম অফ ওয়াই আই স্কোয়ার তারপর মাইনাস সাম অফ ওয়াই আই হোল স্কোয়ার এখানে সাম অফ ইআই স্কোয়ার এরর স্কোয়ার। তাহলে আমরা দেখি এররটা আসলে কিভাবে তারা বের করেছে, দেখেন এই যে ওয়াই স্কোয়ার আমাদের যেহেতু ফর্মুলে ওয়াই স্কোয়ার লাগবে ওয়াই স্কোয়ার ক্যালকুলেট করলাম তারপর আমাদের ওয়াই হেট লাগবে, ওয়াই হেট মানে কি, ওয়াই হেট হলো গিয়ে এই যে আমাদের দেখলাম 1.64 + 1.63 × x, এখন x এর জায়গায় আপনারা যদি একটা একটা করে বসান ধরেন x এর জন্য আপনি 3 বসালেন তাহলে কি 1.64 + 1.63 × 3, করলে যেটা পাবো এটা কি y হেড। আবার যদি আমি x এর ভ্যালু চেঞ্জ করে দেই তাহলে y হেডের আরেকটা ভ্যালু পাবো। তো এই কাজটা এখানে করা হয়েছে, দেখেন এই টেবিলে যে আমি ওয়াই স্কোয়ার বের করেছি তারপর ওয়াই হেড ক্যালকুলেট করেছি কারণ আমার এক্স এর ভ্যালু এখানে একবার 2 একবার 3 একবার 6 এইভাবে করে ভ্যালুস গুলো লিখলাম, তারপর আমি এররটা ক্যালকুলেট করলাম ইআই ইআই ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়াই হেড, এই যে ওয়াই হেড তো আমি ক্যালকুলেট করলাম আর ওয়াই মানে এই যে এটা এইগুলো 5 7, হ্যাঁ এই দুইটা সাবস্ট্রাক্ট করে উপরে আমি কি নিব স্কোয়ার নিব, তো তাকে বলা হচ্ছে এরর স্কোয়ার এরর স্কোয়ার। তো এইগুলো বের করে আমি যখন আমার ইকুয়েশনে বসিয়ে দিব বসালে আমরা কি পাচ্ছি, আমরা আর স্কোয়ার এর ভ্যালু পাচ্ছি। তো দেখেন অনেক আসছে 98% পার্সেন্টেজ নিয়ে 98%, তার মানে আসলে আমরা সব ইম্পর্টেন্ট ভেরিয়েবল হয়ে গেছে যেটা মেনে ওটা ইনফ্লুয়েন্স খুবই কম, হ্যাঁ ইগনোরেবল বলতে পারি, এই কারণে আমরা ইন্টারপ্রিটেশন দেখি যে 98.2% ভেরিয়েশন ইন মাস এক্সপেন্ডিচার ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপ্লেইন বাই দ্য ভেরিয়েশন ইন নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। এবং এই মডেল থেকে আমরা বলবো যে দ্য ফিটেড মডেল হ্যাজ এ গুড ফিট টু দ্য ডেটা and capable of explaining almost all variation in the dependent variable. So it is okay, I'm the data to know well fit it for you. So we just ask one question, Malay. I'm going to say x equals to 10 for x equals to 10. Yes, the equation x is directly. Ma'am, I'm not going to say that. Thick what to him.
সাউন্ড কমে যাচ্ছে ম্যাম হঠাৎ হঠাৎ মাঝখান দিয়ে ম্যাম কথা অনেক আস্তে শোনা যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ তো এইখানে দেখেন x = 10 তো এই যে x এর জন্য যখন আমি 10 বসাবো বসলে আমি কি পাচ্ছি y হেটে ভ্যালুটা পেয়ে যাচ্ছে যেটা আমাকে প্রেডিক্ট করতে বলেছিল ফোরকাস্ট করতে বলেছিল যে ইকুয়েশনটা বানানোর পর আমার যদি নাম্বার অফ ফ্যামিলি মেম্বার 10 হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে তো আমরা দেখলাম যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার 10 হলে এক্সপেন্ডিচার আমার এত 17.93 টাকা তো ওইটা ছিল আমাদের কোশ্চেনের আনসার আচ্ছা এখন দেখেন আমি একটা লিখেছি একে বলা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন এখানে একটা টার্ম আছে এখানে একটা টার্ম আছে টার্মটাকে আসলে কি বলছি এইটাই হলো কি আমার মেইন রিগ্রেশন ইকুয়েশন এটাই কি মেইন রিগ্রেশন ইকুয়েশন ফর পপুলেশন ডেটা কিন্তু আমরা সবসময় তো পপুলেশন ডেটা নিয়ে আমরা ডিল করি না হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ডেটা নিয়ে ডিল করি না আমরা স্যাম্পল কালেক্ট করি আচ্ছা তো দেখেন এখানে y মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x মানে ইন্ডিপেন্ডেন্ট আলফা মানে ইন্টারসেপ্ট বিটা মানে স্লোপ আর এই যে এটাকে এরর বলি বিভিন্ন কারণে এরর হতে পারে তাই না খুব কমন হতে পারে যে ডেটা কালেকশনের সময় আপনি তার ইনফরমেশনটা কালেক্ট করেননি আমার কি হতে পারে একটা এরর একটা মিসিং অকার হলো হ্যাঁ আনএক্সপ্লেইন ফ্যাক্টর অথবা ধরেন যেদিন আপনাদের প্রোডাকশনের দিন সেদিন সামহাও আর্থকোয়েক হ্যাঁ খুব বড় আর্থকোয়েক হলো প্রোডাকশনটা আমার ড্যামেজ হলো মেশিনটা নষ্ট হয়ে গেল এটাকে আমরা কি বলতে পারি এরকম হ্যাঁ র্যান্ডম ফ্যাক্টর যেটা আমাদের হাতে না তো আমরা কি করি এখন এই এররটাকে আমরা দেখেন না কিভাবে বাদ দিয়ে দিলাম যে এরর মানে আমরা কি বুঝি ওয়াই আই মাইনাস ওয়াই হেড তো ওয়াই হেড বলতে আমরা আসলে কি বুঝি আচ্ছা ওয়াই হেড বলতে দেখেন ই আমাদের স্ট্যাটিস্টিক্সে যখন ই এভাবে কথাটা লেখা থাকবে এটাকে বলা হয় এক্সপেকটেশন এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স কন্ডিশনাল প্রবাবিলিটি মতো যদি এক্স অকার করে তাহলে ওয়াই এর মিন কাজে ই দিয়ে বোঝা যায় কি মিন ই দিয়ে মিন যে অ্যাভারেজ গড় ঠিক আছে ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু ফর পার্টিকুলার সাম ভ্যালুস অফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি এক্স এ প্লাস বি এক্স আচ্ছা তো এই যে ওয়াই আই হেড আমি যখন ইকুয়েশনে বসাচ্ছি এই জন্য এটা ই হলো গিয়ে ওয়াই আই মাইনাস ওয়াই আই হেড ওয়াই আই মাইনাস ওয়াই আই হেড আর ওই যে এ আর বি আমরা কিভাবে বের করলাম এ আর বি বের করার কিছু ডেরিভেশন আছে যেটা এখানেও নাই কিন্তু ওটার নাম হলো লিস্ট স্কোয়ার মেথড ফর্মুলাটার নাম কি লিস্ট স্কোয়ার মেথড এই মেথড দিয়ে আসলে আমাদের এই যে এ আর বি ক্যালকুলেট করা বি মানে বিটা হেড এ মানে আলফা হেড হ্যাঁ কারো যদি দেখো ইচ্ছে থাকে স্ট্যাটিস্টিক্যাল বই বা গুগল সার্চ দিয়ে দেখতে পারেন ডেরিভেশনটা লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে কিভাবে এ আর বি কে ক্যালকুলেট করা হলো হ্যাঁ আর এ কে বলা হচ্ছে ইন্টারসেপ্ট আর বি কে বলা হচ্ছে স্লোপ যেটা আমরা যুক্তি আগে দেখলাম ফর ওয়ান ইউনিট ইনক্রিজ ইন এক্স দ্য অ্যাভারেজ অর এক্সপেক্টেড ইনক্রিজ ইন ওয়াই ইজ বি ইউনিট যদি এখানে বিটার ভ্যালু নেগেটিভ থাকতো আমি বলতাম এক্স এর এক ইউনিট বাড়ার সাথে ওয়াই আমার কমে যাবে আর যেহেতু এখানে পজিটিভ আছে ডিক্রিজ না বলে এখানে আমরা কি বলবো ইনক্রিজ এক্স এর এক ইউনিট বাড়ার সাথে অন এন অ্যাভারেজ এক্সপেক্টেড ভ্যালু আমার ইনক্রিজ করবে বি ইউনিট বি ইউনিট এক্সাম্পল যে বললাম এক্স এবং ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ হতে হবে
আচ্ছা এররটা যেহেতু র্যান্ডমলি অকার করে এর জন্য এর একটা ডিস্ট্রিবিউশন আছে যেটা ইনশাল্লাহ আমরা আমরা নেক্সট ক্লাসে পড়বো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে এন মানে বোঝাচ্ছে নর্মাল, এখানে এন মানে বোঝাচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা আর এখানে যে এরর এর সাথে এক্স এর কোনো রিলেশনশিপ নাই, এই এক্সাম্পশন গুলো আমাদের একটু ধরে নেওয়া হয়। আচ্ছা এখানে দেখেন জাস্ট কিছু কনসেপ্ট, মোর দেন যদি আমার ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাকে মাল্টিপল রিগ্রেশন বলা হয়, আর মোর দেন ওয়ান কোরিলেটেড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাকে বলা হয় মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেল। আচ্ছা এই কথাটার মানে কি, এই যে আপনারা সিম্পল রিগ্রেশন ইকুয়েশন আমি বললাম, হ্যাঁ এখানে আমি কি বললাম ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স, ওয়াই হ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বিটা এক্স। আমার এখানে তো আরো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতো, হতে পারতো, হ্যাঁ ধরেন আর স্কোয়ারটা আমার কম আসছে তার মানে এখানে আরেকটা ভ্যারিয়েবল ইনক্লুড করতে হবে, তো সেই ক্ষেত্রে এই যে ওয়াই হেড এ প্লাস বি এক্স, তো ওইখানে যে এ প্লাস বি এক্স এর জায়গায় আমাদের কি হবে ওই আমার বি এক্স না লিখে বি ওয়ান এক্স ওয়ান প্লাস বি টু এক্স টু যদি আরো ভ্যারিয়েবল ইনক্লুড করি, তো একের বেশি ওই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলে তাকে মাল্টিপল রিগ্রেশন, আর ওয়াই যদি একের বেশি হয় তাকে আমরা বলি মাল্টিভেরিয়েট রিগ্রেশন মডেল। আচ্ছা এবার ওয়াই, ওয়াই যদি কাউন্ট ডেটা হয়, হ্যাঁ মানে ডিসক্রিট ডেটা, তখন আমরা পয়স রিগ্রেশন ব্যবহার করব। পয়স রিগ্রেশন কি নেক্সট ক্লাসে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ালে ইনশাল্লাহ পড়াবো। তারপর বাইনারি হলে যেমন ওয়াই ইকুয়াল টু জিরো আর ওয়ান, হ্যাঁ ধরেন আমি স্মোকিং স্ট্যাটাস এর সাথে হার্ট ডিজিজ, ইঞ্জিনিয়ারদের হার্ট ডিজিজ সম্পর্কে একটা আইডিয়া চাচ্ছে, তো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হার্ট ডিজিজ স্মোকিং উপর ডিপেন্ড করে। আচ্ছা ওকে হার্ট ডিজিজ হয়েছে বা হয়নি আমি কয়েকজনকে নিলাম, নিয়ে আমি র্যান্ডমলি একজন নিলাম তার হার্ট ডিজিজ হয়েছে নাকি হয়নি, এই যে হয়েছে হয়নি হার্ট ডিজিজটা স্মোকিং এর উপর ডিপেন্ড করে বলে হার্ট ডিজিজ কে আমি বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই যে ওয়াই যদি আমার ক্যাটাগরাইজ হয় সেই ক্ষেত্রে আমরা কি বলি লজিস্টিক রিগ্রেশন, আর নর্মাল ডিস্ট্রিবিউশন আমি নেক্সট ক্লাসে পড়াবো, পরশু কি আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ দেখলেই তখন এই নামগুলো আপনাদের মাথায় আসবে নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সো ডিস্ট্রিবিউশন, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো আমাদের রিগ্রেশন এই যে পর্যন্ত, রিগ্রেশন কোরিলেশন থেকে মিনিমাম একটা ম্যাথ আসবেই আসবে, লাস্ট লেকচার আর আজকের লেকচার থেকে মিনিমাম আমার যেটা মনে হয় 5 মার্কের একটা কোশ্চেন আসবে, হ্যাঁ 5 to 10 মার্কের একটা কোশ্চেন ইনশাল্লাহ আসবে। তো কোরিলেশন আর রিগ্রেশনটা একটু মন দিয়ে পড়বেন, আপনারা চাইলে কোরিলেশন আর রিগ্রেশনের উপর এক্সাম নিতে পারেন অথবা প্রবাবিলিটির উপর। তো রিগ্রেশন রিলেটেড ম্যাথ গুলো আবার আপনারা একটু দেখবেন, হ্যাঁ বই থেকে দেখে না দেখে একটু সলভ করার ট্রাই করবেন, তো যদি পেরে যান ইনশাল্লাহ ওকে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের যে রিগ্রেশন পর্যন্ত, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্রবাবিলিটি কিছু টপিকস বাদ ছিল সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করবো, ঠিক আছে
আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে রিগ্রেশনের উপর, জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্স প্লিজ। ইমতিয়াজ কবির, Yes, ma'am. ইমতিয়াজ, আমরা কোরিলেশন মানে কি? ইমতিয়াজ, কোরিলেশন মানে কি? মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি করা হয়? ম্যাম, কোন দুটো জিনিস একটা আরেকটার উপরে, একটা আরেকটার উপর বেসিস করে হচ্ছে কিনা বা হবে কিনা এরকম? আচ্ছা, হাসান সাদমান। Yes, ma'am. আচ্ছা, তো কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে কি করা হয়, আমরা কেন ওইটা ব্যবহার করব স্ট্যাটিস্টিক্সে? ম্যাম, কোরিলেশন দুইটার মোর ভেরিয়েবলস নিয়ে কাজ করে, এটা বোঝায়। দুইটা দিয়েও হয়, দুইটার বেশিও হয়। জি ম্যাম। আচ্ছা, কি কাজ করে এটা আপনার মনে নেই? তকিউদ্দিন আহমেদ। Yes, ma'am. হ্যাঁ, তো কি আমাকে একটু বলেন কোরিলেশন কোএফিসিয়েন্টটা কি? ম্যাম, এই পুরোটা টাইম আমাকে ম্যাম ব্ল্যাক স্ক্রিন দেখাইছে, দেখাচ্ছে যে রেকর্ডিং মিস আফসানা আল শারমিন প্রেজেন্টিং আর মাঝখানে আপনার ছবিটা গোল করে। ম্যাম, আমি শুরুতে বলে
ফাহিম ফয়সাল, মোহাম্মদ ফাহিম ফয়সাল সামি, আপনি কিছু কি বলতে চান? হ্যালো, আছেন নাকি নেই? অ্যাবসেন্ট। রকিবুল আলম, রকিবুল আলম অ্যাবসেন্ট। নিখিল শাহরিয়ার ফারদিন, ইয়েস ম্যাম। ফারদিন, ইয়েস ম্যাম। হ্যাঁ, কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে আমরা আসলে কি করি? আমরা মেজার করি কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে, যে আদৌ আমার দুইটা ভেরিয়েবল এর মধ্যে রিলেশনশিপ আছে কিনা, এবং থাকলে কতটুকু, যে পুওর নাকি অ্যাভারেজ নাকি স্ট্রংলি রিলেটেড। হ্যাঁ, এবং ডিরেকশনের ক্ষেত্রে এরা পজিটিভলি রিলেটেড নাকি নেগেটিভলি রিলেটেড। ওকে নিখিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, নৌশাদুল ইসলাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, তো রিগ্রেশন অ্যানালাইসিস দিয়ে কি করি? রিগ্রেশন অ্যানালাইসিসটা কি দরকার আমার ম্যাম? এটা হচ্ছে কি বলা যায় এটাকে, যে ম্যাম ওই যে একটু এই যে বললেন যে পজিটিভ নেগেটিভ, মানে এটাকে হচ্ছে কম্প্যাটিবলি দেখায়। হ্যাঁ, কিভাবে? যেমন ম্যাম ওই যে 1 নিচে হলে ম্যাম কিভাবে বলি ম্যাম এটাকে? আল মাকতুম রুমান, রুমান। Yes ma'am, yes ma'am। আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। রিগ্রেশন অ্যানালাইসিস কি কাজে লাগে, কি করব, কেন করা হয়? ম্যাম দুইটা নিউমেরিক্যাল মেথডের মানে ভ্যালু জাজমেন্ট করার জন্য, যে এটা কি স্ট্রং দি কোনো কিছু রিপ্রেজেন্ট করছে নাকি মানে নরমাল কোনো ভ্যালু এরকম। কেমন হবে বা কোন স্ট্রাকচারে হবে সম্ভাবনা? না, পরের ডেটা গুলো ফিউচার প্রিডিকশন এটা বলতে পারেন, যে এটা দিয়ে কাজ করা যায়। রিগ্রেশন দিয়ে ফোরকাস্টিং এর কাজটা করা যায়। ফোরকাস্টিং এর কাজটা করা যায়। জয়া রয়, রিগ্রেশন দিয়ে আমরা কি করি, কি করা হয় আসলে মেইনলি? ফোরকাস্টিং এর কাজ করা যায়, আর কি করা যায়? সরি ম্যাম। নৌশাদ কি বললেন? নৌশাদ না, আল মাকতুম বললেন যে ফোরকাস্টিং এর কাজ করা যায়। ম্যাম আমি বলেছি। কি, আল মাকতুম? না ম্যাম, নৌশাদ। আচ্ছা, নৌশাদ যেটা বললেন যে কি বললেন ম্যাম, ফোরকাস্টিং এর কাজ। জি ম্যাম। আচ্ছা, নৌশাদেরটা শুনলাম। এটা ছাড়া আর কি করা যায়? জয়া, আচ্ছা জয়া আর পারছেন না। তারপর আদিত্য ঘোষ, ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনি কিছু বলেন আর কিছু? অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন করা যায় ম্যাম, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে কি রকম রিলেশনশিপ, ওইটা অ্যাজাম্পশন করা যায়। এখন এটা তো আমি কোরিলেশন দিয়েও করতে পারতাম, তাই না? জি ম্যাম, কোরিলেশন দিয়েও দিয়েও করা যায় এটা। হ্যাঁ, তো রিগ্রেশনের এক্সট্রা কিছু কি আছে নাকি? তাহলে কেন আসবো তাহলে রিগ্রেশনে, তাই না? কোরিলেশন দিয়ে যদি করা যায় তাহলে রিগ্রেশনে আমরা কেন আসবো কষ্ট করে? ম্যাম রিগ্রেশন দিয়ে ম্যাম মানে রিলেশনশিপটা মানে ম্যাম কতটুকু স্ট্রেংথ সেটাও আমরা মেজার করতে পারি। আচ্ছা, রিলেশনশিপের স্ট্রেংথ, হ্যাঁ কতটুকু শক্তিশালী, এটা কোরিলেশন দিয়ে পারি।
কিন্তু এই যে আমার যে দুইটার মধ্যে যে রিলেশনশিপ, হ্যাঁ এটা কোরিলেশন দিয়ে আমরা বের করলাম, কিন্তু একটা চেঞ্জ এর জন্য আরেকটা কতটুকু চেঞ্জ হবে, এই এই অ্যামাউন্ট টুকু, হ্যাঁ এই পরিমাণ টুকু, এইটা আমরা কোরিলেশন দিয়ে পাই না। আদিত্য বুঝতে পারলেন? এটা আমরা কোরিলেশন দিয়ে পাই না। এটা কি দিয়ে পাই? এটা আমরা রিগ্রেশন অ্যানালাইসিস, এটা বলতে হবে। হ্যাঁ যে আমাদের রিলেশনশিপের স্ট্রেন্থ এবং ডিরেকশন তো আমরা কোরিলেশন দিয়ে পাই, কিন্তু ওই যে আমরা রিলেশনশিপে যে একটা চেঞ্জ এর জন্য একটা কজের কারণে আরেকটা এফেক্ট, কতটুকু চেঞ্জ হচ্ছে, ওই অ্যামাউন্ট টুকু, যে এক ইউনিট চেঞ্জ হলে আরেকটা কতটুকু চেঞ্জ হবে, একটা ভেরিয়েবল হাফ ইউনিট চেঞ্জ হলে আরেকটা ভেরিয়েবল কতটুকু চেঞ্জ হবে, এই অ্যামাউন্ট টুকু আমরা কোরিলেশন দিয়ে বের করতে পারি না। তরিকুল ইসলাম, ওকে থ্যাংক ইউ আদিত্য। তরিকুল ইসলাম, তরিক জি ম্যাম, হ্যাঁ তরিক, আর স্কয়ার কি কোরিলেশনে যে রিগ্রেশনে পড়লাম, আর স্কয়ার যারা প্রেজেন্ট দিয়েছেন তারা চলে যেতে পারেন, আমাদের ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। ম্যাম রকিবুল প্রেজেন্ট দিয়েছে, ম্যাম প্রেজেন্ট দিয়েছে, আচ্ছা আমি গান, আসসালামু আলাইকুম। হ্যাঁ তরিকুল ইসলাম হৃদয়, জি ম্যাম, আর স্কয়ারটা ম্যাম বলতে পারলাম না। আচ্ছা মাকসুদুল হাসান, সিয়াম সিয়াম সিয়াম, ইয়েস ম্যাম, সিয়াম কিছু বলবেন আর স্কয়ার এর কথা, আর স্কয়ার দিয়ে আমরা আসলে কি করি রিগ্রেশনে? ম্যাম দুটো দুইটা ভেরিয়েবলের স্বাধীন ভাবে যে গুণ করার সেটাকে বুঝায়, মানে গুণ। ওকে নাফিস রহমান, মোহাম্মদ নাফিস রহমান, মোহাম্মদ নাফিস রহমান, নিশিতা নিশিতা আক্তার সাথী, প্রেজেন্ট ম্যাম, সাথী তোমার নামটা কি ঠিকমতো প্রোনাউন্স করেছি? ম্যাম ওটা নিশিতা হবে। আচ্ছা নিশিতা, তাহলে ঠিক আছে নিশিতা আক্তার সাথী। সাথী আর স্কোয়ার কি কি পড়লাম, কি কাজে লাগে রিগ্রেশনে? ম্যাম ওই যে ম্যাম আপাতত মনে পড়ছে না। ইম্পর্টেন্ট, হ্যাঁ আইস কোটিং ইম্পর্টেন্ট। আফরিদা তাসমিম, ম্যাম যাদের নাম কল করেন তারা কি বের হয়ে যাবে? হ্যাঁ 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 শেষ। আফরিদা তাসমিম, আফরিদা অ্যাবসেন্ট। অনিম সরকার, ইয়েস ম্যাম, হ্যাঁ অনিম আর স্কয়ার কি মনে আছে? ম্যাম ঠিক মতো মনে নেই, কিন্তু ম্যাম যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু এই অনুপাতটা বোঝায়, অনুপাত। আচ্ছা অনুপাত মানে হলো এই যে আমরা যে একটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়েছি, এখন আদৌ এটা ঠিক কিনা, হ্যাঁ যে নাকি আরো আমার কিছু ভেরিয়েবল অ্যাড করতে হবে, এই যে ল্যাকিংসটা, যে আমার আসলে এখানে ওই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ঠিক আছে নাকি আরো কিছু ভেরিয়েবল আমাকে অ্যাড করতে হবে, এই আইডিয়াটা পাওয়ার জন্য আমার আর স্কোয়ারটা দরকার। আইডিয়াটা পাওয়ার জন্য আমার কি দরকার? আর স্কোয়ারটা দরকার। যে যদি আমার আর স্কোয়ার ধরেন খুব কম হয় তখন আমরা কি বলবো? আর স্কোয়ারটা যদি কম হয়, হ্যাঁ ধরেন আমার আর স্কোয়ারের ভ্যালু মাত্র 20%, তো তার মানে আমি যে ভেরিয়েবল নিয়েছি এটা আসলে তত ইম্পর্টেন্ট ভেরিয়েবল না, এটা ছাড়াও আমার আরো অনেক ইম্পর্টেন্ট ভেরিয়েবল রয়ে গেছে। হ্যাঁ যে ওই যে 80%, 80% যেটা আমার হ্যালো চলে গেছে, হ্যালো ম্যাম, এর মনে হয় নেটওয়ার্ক প্রবলেম।
আচ্ছা তাহলে বাকিদের প্রেজেন্ট কিভাবে নেবে? ম্যামকে কি মেল করতে হবে নাকি? ম্যাম আসবে হয়তো, আসুক দেখা যাক। আমার 3টা থেকে একটা পরীক্ষা আছে। তাহলে ম্যামকে একটা মেল করে চলে যান। ম্যাম লিভ নিয়েছে না, রেকর্ডিং আছে তো পরে। তাহলে এখানে লিখে দেন, তাছাড়া একটু দেন, কমেন্ট করে দেন। হ্যালো, জি ম্যাম শুনতে পাচ্ছি? জি ম্যাম, ম্যাম শোনা যাচ্ছে? জি ম্যাম আচ্ছা। হ্যাঁ, আমার এই যে মেহরাবের মতো আমাকে লিভ করে দিয়ে ম্যাম রেকর্ডিংটা বন্ধ করে দিলে রেকর্ডিং লেন্থটা একটু কম হতো আর কি। আমি তো আসলে জানি না, আমার নেট চলে গেছে, আমি মুবাশিরকে ডাকছি, আমি বারবার বলছি মুবাশির তুমি তো ছিলে, আমি তো দেখলাম। হ্যাঁ, আমি তো সেই নাম ডেকে অ্যাবসেন্ট দিয়ে চলে যাচ্ছি, আমি বলে আপনাদের এতজন কেন অ্যাবসেন্ট, তো পরে দেখি যে আসলে নেট নেই আমার। ওকে আচ্ছা, মুবাশির প্রেজেন্ট, নাজমুল প্রেজেন্ট, সিয়াম, আবু সাইম, রিশাদ, ইয়েস ম্যাম, আচ্ছা সৈয়দা, রাইশা, আবিদিন, অহনা ছিল, মিস ছিল, আচ্ছা প্রেজেন্ট, কুনাজিনা পারভিন, প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট, ফাহিম মোহাম্মদ, অদুদ ভুঁইয়া, ফাহিম মোহাম্মদ, অদুদ ভুঁইয়া, ফাহিম, আচ্ছা প্রেজেন্ট, মাহফুজ ভুঁইয়া, ইয়েস ম্যাম, তানভীর আহমেদ, ইয়েস ম্যাম, তসলিমা ফেরদৌসি, আচ্ছা ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, এমও আছেন, আচ্ছা প্রেজেন্ট, সাইফুল ইসলাম ভুঁইয়া, প্রেজেন্ট ম্যাম, মাহমুদ নবী, ইয়েস ম্যাম, মেহরাব হোসেন মাহি, ইয়েস ম্যাম, মেহেদি হাসান রাফসান, রাফসান, রাফসান অ্যাবসেন্ট, ও তো ওনার তো কোনো অ্যাবসেন্ট নেই, আজকে অ্যাবসেন্ট রাফসান ভাই ছিল, ছিল, আচ্ছা প্রেজেন্ট দিলাম, তাহলে প্রেজেন্ট দিয়ে দিলাম, মোহসেনুল কবির মিঠুন, ইয়েস ম্যাম, অমিত হাসান প্লাবন, ইয়েস ম্যাম, মেহেদি আলম নাহি, প্রেজেন্ট ম্যাম, রকিবুর রহমান, ইয়েস ম্যাম, মেহেদি হাসান ইফতি, ইফতি ছিল ম্যাডাম ফার্স্টের দিকে, আচ্ছা প্রেজেন্ট দিলাম, আকমল হুসাইন, ইয়েস ম্যাম, আকমল হুসাইন, নাজিমুল হক, নাজিম আল হক, ইয়েস ম্যাম, প্রেজেন্ট, শামিম আক্তার, শামিম আক্তার, শামিমা আক্তার অ্যাবসেন্ট, রাকিব হাসান, রাকিব হাসান অ্যাবসেন্ট, ইয়েস ম্যাম, ম্যাম রাকিব হাসান, হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি, ওকে দেন দ্যাটস অল ফর টুডে। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলেন ম্যাম, আপনি যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন ম্যাম, ওগুলো যদি ম্যাম ডাউনলোডের একটু পারমিশন দিতেন ম্যাম আমাদের জন্য ভালো হইতো ম্যাম। না আসলে ডাউনলোডের পারমিশনটা আমি পরে আর দেইনি, সিয়াম বলেছিল আমাদের যেটা মেইল আসছিল আসলে ডিপার্টমেন্ট এর টিচার থেকে ভিডিও দিতেই মানা করেছে সিয়াম ম্যাম, ওই যে অন্য সব টিচাররা ম্যাম দেয় তো স্প্যাম, তাই জন্য বললাম আর কি, সব আমি তো কনফিউজ করে গিয়েছি যে ভিডিও দিব নাকি দিব না, কিন্তু অনলাইনে ক্লাসে ভিডিও যদি না দেই তাহলে হয় বলেন ম্যাম, মানে দিলে ভালো হয় কি ম্যাম, অনেক সময় নেট থাকে না আমাদের, তখন ডাউনলোড করে রাখলে ভালো হয় ম্যাম, তাহলে অনলাইনে তো দেখতে ম্যাম অনেক সময় লাগে, তো আমাদেরকে দিতে মানা করে যে ওই ক্লাসের মতোই ক্লাসে যারা অ্যাবসেন্ট থাকতো তাদের ওই অ্যাবসেন্টই থাকতো, তো এখানে ওই ওইটাই যে যদি একটা আমাদের তো নেট ডিস্টার্ব করে তো ম্যাম, সব জায়গায় তো নেট সমান থাকে না, সেটাই এটার জন্যই মেহরাব আমি সাপোর্ট করি রেকর্ডিং দিয়ে, আমি obviously এটাকে সাপোর্ট করি রেকর্ডিং দিয়ে ম্যাম, দিলে ভালো হয় ম্যাম, যেমন আজকে আমি তো টোটালি ক্লাস করতে পারতেছিলাম, আমার শুধু কিক করতেছে ম্যাম, আমি ঢুকি 2 মিনিট ক্লাস করি, আমি আবার দেখি ক্লাসে নাই, আমাকে বের করে দিতেছে ভাই, ম্যাডাম নামন আবার বার করে দিছে, আই
ম্যাম গেছে আমি যাই গে আমিও যাই।